Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি বাঘিনি মুভিটি নিয়ে। বাঘিনি মুভিটি নিয়ে আজ আমরা কিছু কথা বলতে চলেছি যে এই মুভিটি কেন বন্ধ করে দেওয়া হলো, এবং তা প্রসঙ্গে আজ কিন্তু ডিটেলসে আলোচনা করতে চলেছি যে বাঘিনি মুভিটি আদৌ কি রিলিজ করতে চলেছে না রিলিজ হবে না, সেই সমস্ত তথ্য কি তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বাঘিনি সিনেমা ট্রেলার নাকি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে নাকি শিগগিরই নাকি এই মুভির যেন ট্রেলারটি তুলে নেওয়া হয় সমস্ত জায়গা থেকে। কমিশনের সূত্র অনুযায়ী তিনটি ওয়েবসাইটে নাকি বাঘিনি ছবিটি ট্রেলার আপলোড করা হয়েছিল, এবং তাতে যেন সরিয়ে নেওয়া হয় এবং সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এবং কমিশন বলেছে এই মুভির ট্রেলার যেন শিগগিরই যেন তুলে নেওয়া হয় সমস্ত জায়গা থেকে। পশ্চিমবঙ্গের কমিশনের সিওকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তাকে এই ট্রেলারটি যাতে তুলে নেওয়ার জন্য দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশনের সূত্রে খবর। কমিশনের সূত্রে জানিয়েছেন যে এই মুভির ট্রেলার যেন যাতে যেন আর বিঘ্ন না ঘটায় সেই সমস্ত তথ্য তারা নিজের থেকেই দেখবে। প্রসঙ্গত বাঘিনি সিনেমা নিয়ে সপোর্ট হয়েছে বিরোধীরা, তাদের দাবি নাকি এই ছবি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক, আর তাই এই সিনেমার ট্রেলার দেখানো নির্বাচন কমিশনের আদর্শ রুচিভঙ্গ লঙ্ঘন করা হয়েছে, সেই কারণে নাকি বিরোধীরা এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। তারপর কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে বাঘিনি মুভিটি যেন ট্রেলারটি অবিলম্বে তুলে নেওয়া হয়, কেন ভোটের মৌসুমে যেন বাঘিনির চরিত্রে যে মমতা ব্যানার্জি দেখানো হয়েছে সেটি নাকি প্রচার মাধ্যমে নাকি দেখানো হয়েছে, সেই সমস্ত নাকি এই জন্যে নাকি এই মুভি ট্রেলারটি তুলে নিয়ে বাধ্য করা হয়েছে। এবং আমাদের মতামত কি যে এই মুভি ট্রেলারটি তুলে নেওয়া উচিত হয়েছে না উচিত হয়নি, সেই সমস্ত কিন্তু তথ্য জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। এবং এই মুভিটি যদি আসতো তাহলে আমরা অবশ্যই কি যেতেন হলে দেখতে, সেই বিষয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন যে মুভিটি দেখার জন্য আপনারাও কি ইন্টারেস্ট ছিলেন কি না। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।